পশ্চিম বর্ধমান জেলার শালানপুর থানার বাসুদেবপুর জামেরি এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিক উপস্থিত হন। নিহত যুবক শেখ রাহুল ওরফে শেখ আরিফের পরিবারের অভিযোগ, মহিলা ঘটিত কারণে তাকে খুন করা হয়েছে। ছেলে আমার টিফিন করে 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখানে এসেছে, ঠিক আছে। এখানে আসার পর আমাদের গ্রামের লোক স্নান করতে আসে পুকুরে, সে দেখে যে তিন ছেলে এরা গল্প করছে, আমার ছেলে নিত্য আর তাপস যাকে পুলিশ অ্যারেস্ট করেছে কাল রাত্রে, এরা তিনজন দাঁড়ায় গল্প করছিল। ওই সাইকেল দেখবে একটা লাল সাইকেলটা, ওটা পুলিশ রিকভারি করলো, যেটা আমরাই দেখাইলাম, ওইটা দেখে আমরা করলাম। তারপরে আমরা থানায় এপাই কালকে যেয়ে পরে আমরা ডায়েরি করলাম, মিসিং ডায়েরি করলাম। বড়োবাবু মেজবাবু আমাদেরকে কোনো পাত্তাই দিল না, কোনো রেসপন্স দিল না মেজবাবু, মিত্রবাবু, ঠিক আছে। একটা একটা মিসিং ডায়েরি করার শালানপুর থানা, একটা ছেলে কিডন্যাপ হয়েছে, একটা ছেলে মার্ডার হয়ে গেল, আর উপরে যে আপনি কালকে 10টার সময় আসবেন, আর এটা তো ভোলা সিং, ভোলা সিং এর কাজ যখন আমি যখন যাই তো ভোলা সিং আমাকে বললো যে এটা রেজাল্ট তুমি কালকে পেয়ে যাবে। এই তো সব রেজাল্ট পেলাম, আমরা পেয়ে গেছি, এই তো রেজাল্ট পেলাম। এইটা একদম পুরো ছক করে, একদম পুরো এটা ছক করে এরা মার্ডারটা করেছে, একদম ভোলা সিং। কারা মার্ডার করেছিল? মার্ডারটা করেছে, এই জন্য বললাম নিত্য আছে, তাপস আছে, তাপস আছে, লালু আছে, লালু আছে, একদম পার্টি পাওয়ার ভোলা সিং, পার্টি পাওয়ার ছাড়া এই কেসটা ঘটাইতে পারে না, ম্যান সাপোর্ট ভোলা সিং। তাছাড়া ভোলা সিং কি করে বলে দিল আমাকে যে তোমার ছেলের রেজাল্ট কালকে পেয়ে যাবে? মাঝে যে মেয়েটা নিয়ে দ্বন্দ্বটা হলো, ওই মেয়েটা ওকে বলেছে পুলিশকে যে আপনারা তাপসকে তুলুন, তাপসকে তুললে আপনারা ডিটেলস রিপোর্টটা পেয়ে যাবেন কি হয়েছে। বলছে রাহুল আমাকে ফোন করেছিল 10টা সোয়া 10টার মধ্যে, ওনাকে ফোন করে মেয়েকে বলেও যে তুমি আমাকে আর ফোন করো না। তারপরে ছেলের একটা ছেলে, ছেলেটার বয়স 7 কি 7.5, আর যে মহিলা যার সঙ্গে রিলেশন ছিল ওনার দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বয়স হচ্ছে আপনার 15+, আর ছেলেটা অ্যাটলিস্ট 7 কি 8 হবে, 7 কি 8 হবে। যে মারা গেছে তার একটাই ছেলে? তার একটাই ছেলে, বাড়িতে কাজ করতে বলা স্যার ওই একটাই ছিল। গার্ডের কাজ করতো একটা প্রাইভেট ফার্মে। আপনার যে বলছেন শান্তনাথ, আপনার যে বলছেন কি ওই যারা মার্ডার করেছে তার সঙ্গে মহিলার কি সম্পর্ক? তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। যখন আমরা আবার এটা ছানবিন করতে আসি কিছু ছেলে, 10-15টা ছেলে মেলে, তখন ফার্স্ট ওরা ওই ঝোপটা গিয়ে দেখেছে, তখন দেখছে ওখানে ব্লাড পড়ে আছে, ব্লাড পড়ে থাকা দেখা যায় দুটো ছেলে এদিক ওদিক দেখছিল, তারপরে দেখতে পেয়েছে সাইকেলটা, সাইকেলটা ওই ঝোপেই ছিল, ওই ঝোপেই সাইকেলটা ওরা দেখেছে। তখন আমাকে ফোন করে আমার এক বন্ধু বললো তুই আয়, ও সাইকেলটা পাওয়া গেছে, আমরা দেখছি বডি যদি পাওয়া যায়। তারপর ওরা মেজারমেন্ট করে গেছে, যেহেতু বডিটা ট্রেনে ঘষাটি নিয়ে গেছে, তো ট্রেনে ঘষাটা দাগ দিকে ওরা গিয়েছে, দেখছি বডিটা ওইখানে পোতা আছে মাটিতে। আপনারা দেখলেন বডিটা? বডিটা ওখানে পোতা আছে এখন। না না, মার্ডার হয়ে গেছে এটা আপনারা কি করে সিওর হলেন? ওই তো তাপসনাথ যখন ডেকেছে আমাদের গ্রামের লোক, ওদের সঙ্গে ওকে কথা বলতে দেখেছে। না না, বডিটা তো এখনো দেখা যায়নি, বডিটা তো পাকে নিচে আছে, ওনার সাইকেলটা তো পাওয়া গেছে, ব্লাড পড়ে আছে ওখানে, দেখুন। আমার ভাই, হ্যাঁ বলুন বলুন বলুন, আপনার কোশ্চেন বলুন। হ্যাঁ, বোঝার চেষ্টা করুন, বলুন বডিটা আপনারে দেখেছেন কেউ? বডিটা এখন পর্যন্ত আমরা দেখিনি, বডিটা মানে বডি আমরা কেউ এখনো টাচ করিনি, বডি আমরা কেউ এখনো টাচ করিনি। পুলিশ নিজের কাজ করবে, প্রশাসন শুনুন, প্রশাসন, আমরা প্রশাসনের কাজে কোনো বাধা সৃষ্টি করতে চাই না, প্রশাসন প্রশাসনের কাজ করুক, আমরা প্রশাসনকে আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি, এরা প্রশাসন কি দায়িত্ব নিচ্ছে, প্রশাসন কি ফার্দার কি কাজ করছে, এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন, যে আপনারা নিজের কর্তব্যটুকু ঠিকঠাক করুন, বাকিটা আমরা বুঝে নেব। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীরা আসানসোল চিত্তরঞ্জন জামেরি মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাপস নাথ, শান্তনা নাথ, লালু সাধু ও কালু নাথকে পুলিশ আটক করেছে। শরণপুর থানায় বাসুদেব জেমারি করে একটা গ্রাম আছে, এখানে একটা মাঠে একটা ডেড বডি পুলিশ খবর পেয়েছিল। পুলিশ এখানে এসে ডেড বডিকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে। এখানে কিছু লোক ছিল, ওরা ওদের অ্যালিগেশনটা জানিয়েছে, ওরা কমপ্লেন দেবে, পুলিশ লিগাল অ্যাকশন করে এটা ইনভেস্টিগেশন করবে। কী মনে হচ্ছে ঘটনাটি খুনের কথা? এখন এটা ইনভেস্টিগেশন করে জানা যাবে কেউ কি আটক বা গ্রেপ্তার। কিছু লোকই
হত্যা করা হয়েছে। পরিবারের লোকের দাবি যে ঘটনাটা খুনে পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করা হয়েছে, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, রেলপটি পাঠানো হয়েছে, সেটা ইনভেস্টিগেশন করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।